হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকের এই ভিডিওতে আমরা টোয়েন্টি প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলো তোমাদের আপকামিং যে সমস্ত অ্যাকসাম আছে যেমন আফগারি মেন্স পরীক্ষা কলকাতা পুলিশের আপকামিং যে ভ্যাকান্সিটি আসছে তার জন্য রেলের গ্রুপ ডি এন টি পিএসসি পরীক্ষা এবং বিভিন্ন কম্পিটিশান এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা লাস্টে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে তো ফ্রেন্ডস আজকের ভিডিওর মধ্যে ফার্স্ট প্রশ্ন দেখো পায়রোমিটার যন্ত্রে নিম্নলিখিত কি পরিমাপ করা হয় তো ফ্রেন্ডস এখানে চারটি অপশন দেওয়া আছে সঠিক নিচে কমেন্ট করে জানাও অপশন এ ই দ্য রাইট অ্যান্সার উচ্চ তাপমাত্রা তো পায়রোমিটার যন্ত্রের মাধ্যমে উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয় অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে খুব নিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় কোন যন্ত্রের মাধ্যমে খুব নিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় ক্রায়োমিটার যন্ত্রের মাধ্যমে এবং বাইশ চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে এবং এনিমোমিটার এই যন্ত্রটা কি এনিমোমিটার যন্ত্র হলো গ্যাসের চাপ মাপার যন্ত্র ওকে গ্যাসের চাপ মাপার যন্ত্র নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হলো ঝোড়া লোকনৃত্য কোন রাজ্যের নৃত্য তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি হিমাচল প্রদেশের লোকনৃত্য হল ঝোড়া অপশান বিজ দ্য রাইট অ্যান্সার হিমাচল প্রদেশ তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে হিমাচল প্রদেশের রাজধানী ক্যাপিটাল কি ক্যাপিটাল হল সিমলা ওকে এবং তার সাথে তোমাদের পরীক্ষাতে আসে হিমাচল প্রদেশে অর্থাৎ ধর্মশালা স্টেডিয়াম কোথায় অবস্থিত হিমাচল প্রদেশে অবস্থিত তার সাথে তোমাদের পরীক্ষাতে আসে হিমাচল প্রদেশকেই বলা হয় পর্যটনী স্থান ওকে পর্যটনের স্থান তো তার সাথে সাথে পয়েন্টগুলো নোট করে নেবে পরবর্তী প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন নৃত্য গুজরাট রাজ্যের সাথে সম্বন্ধিত তো এখানে চারটি অপশান দেওয়া আছে সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ডান্ডিয়া এই ডান্ডিয়া নৃত্যটি হল গুজরাট রাজ্যের সাথে সম্বন্ধিত অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তার সাথে ফ্রেন্ডস গুজরাট রাজ্যের যে ফেমাস নৃত্যগুলি রয়েছে যেমন গারবা এটা হলো গুজরাট রাজ্যের নৃত্য তাছাড়াও রয়েছে টিপ্পনি টিপ্পনি এটাও হচ্ছে গুজরাট রাজ্যের নৃত্য তাছাড়া রয়েছে ডান্ডিয়া এগুলি সবই হচ্ছে গুজরাট রাজ্যের নৃত্য এবং তার সাথে তোমরা গুজরাট রাজ্য সম্বন্ধে কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে ওকে তো সবচেয়ে বেশি লবণ উৎপাদন রাজ্য হলো গুজরাট এবং গুজরাট রাজ্যেই রয়েছে কান্ডালা বন্দর ওকে এবং তার সাথে পরীক্ষাতে আসতে পারি গুজরাট রাজ্যের ক্যাপিটাল রাজধানী গান্ধীনগর এবং বর্তমানে সিএম কে আছেন গুজরাট রাজ্যে বিজয় রূপানী ওকে এবং সবচেয়ে বড় ভারতের সবচেয়ে বড়ো লম্বা তটরেখা কোন রাজ্যে অবস্থিত গুজরাট রাজ্যেই অবস্থিত ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে ওডিসি এই ওডিসি নৃত্যটি হলো উড়িষ্যার লোকনীত উড়িষ্যার শাস্ত্রীয় নৃত্য ওকে এবং কুচিপুড়ি কুচিপুড়ি হল অন্ধ্রপ্রদেশ রাজ্যের শাস্ত্রীয় নৃত্য এবং কথাগুলি হল কেরল রাজ্যের শাস্ত্রীয় নৃত্য তো তার সাথে সাথে পয়েন্টগুলো তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো চার নাম্বার নম্বর ভারতের পশু চিকিৎসা অনুসন্ধান সংস্থা কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশন সি ইজ্জত নগর ওকে তো উত্তর প্রদেশের উত্তরপ্রদেশের নগরে ভারতের পশু চিকিৎসা অনুসন্ধান সংস্থা অবস্থিত অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে নিম্নলিখিত লাল গ্রহ কাকে বলে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং তার সাথে তোমরা মনে রাখবে মঙ্গলের দুইটি উপগ্রহ রয়েছে একটি হলো ফোবোস আর একটি হল ডেইমোস এবং এখানে অপশানগুলো দেখে নাও পৃথিবী তো পৃথিবীকে কী বলা হয় পৃথিবীকে বলা হয় নীল গ্রহ মঙ্গলকে বলা হয় লাল গ্রহ ইউরেনাসকে বলা হয় সবুজব গ্রহ এবং শুক্রকে বলা হয় হলুদ গ্রহ তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন সৌরজগতের সবচেয়ে ছোট্ট উপগ্রহ কোনটি তো ফ্রেন্ডস সৌরজগতের সবচেয়ে ছোট্ট উপগ্রহ রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ডেইমোস ডেইমোস হলো সৌরজগতের সবচেয়ে ছোট্ট উপগ্রহ এবং এটি হল মঙ্গলের উপগ্রহ ওকে এবং তার সাথে ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসে সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহের কি নাম সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহের নাম হল জ্ঞানিমিট অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এই জ্ঞানিমিট হল বৃহস্পতির বৃহস্পতির উপগ্রহ ওকে পরবর্তী প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন জল শুদ্ধ করতে নিম্নলিখিত কী প্রয়োগ করা হয় তো ফ্রেন্ডস সেখানে চারটি অপশন দেওয়া আছে সালফার ডাইঅক্সাইড ক্লোরিন ফ্লোরিন কার্বন ডাইঅক্সাইড এ প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ক্লোরিন তো জলকে শুদ্ধ রাখতে ক্লোরিন প্রয়োগ করা হয় অপশান বি ইজ দ্য রাইট তার সাথে ফ্রেন্ডস জল আর কী 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 করলে জল শুদ্ধ হয় জলকে যদি ফোটানো হয় তাহলে জল শুদ্ধ হতে পারে এবং জলে যদি ফটকের দেওয়া হয় তাহলেও জল শুদ্ধ হয় ওকে এবং এখানে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্লোরিন ক্লোরিনের মাধ্যমে জল শুদ্ধ হয় অপশন কারেক্ট দ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন সূর্যের কেন্দ্রে হাইড্রোজেন গ্যাস ছাড়া আর কোন গ্যাস পাওয়া যায় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি হাইড্রোজেন ছাড়া হিলিয়াম গ্যাস পাওয়া যায় অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এবং হিলিয়াম গ্যাস পাওয়া যায় ছাব্বিশ দশমিক পাঁচ পার্সেন্ট ওকে তো ছাব্বিশ দশমিক পাঁচ পার্সেন্ট পাওয়া যায় হিলিয়াম গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় একাত্তর পার্সেন্ট নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন বিশ্বে প্রথম রেলগাড়ি চালু হয় কত সালে তো ফ্রেন্ডস এখানে চারটি অপশান দেওয়া আছে সঠিক অ্যান্সার হয়ে যাবে আঠারোশো পঁচিশ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার বিশ্বে প্রথম রেলগাড়ি চালু হয় আঠেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং যদি বলা হয় ভারতে যদি বলা হয় ভারতে প্রথম রেলগাড়ি চালু হয় কত সালে সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আঠারোশো সালে ভারতে প্রথম রেলগাড়ি চালু হয় ওকে তো কোথার থেকে কোথাও মুম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম ট্রেন চলেছিল ভারতে কত কিলোমিটার চৌত্রিশ কিলোমিটার চলেছিল ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো নোট করে রাখো পরবর্তী প্রশ্ন দেখো দশ নাম্বার প্রশ্ন আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করা হয় তো এখানে চারটি অপশান দেওয়া আছে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড তো এই চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড অপশন ডি ইজ দ্য রাইট তো আগুন নেবাতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয় সি ও টু এবং এই কার্বন ডাইঅক্সাইডকে কে কি বলা হয় শুষ্ক বরফ বলা হয় পরবর্তী প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে রেল লাইন সবচেয়ে বেশি ভারতের কোন রাজ্যে রেল লাইনের সংখ্যা সবচেয়ে বেশি সঠিক অ্যান্সার কমেন্ট করো ফটাফট এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ অপশন ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো উত্তরপ্রদেশ রাজ্যের যে রেল লাইনের সংখ্যা সবচেয়ে বেশি অপশান ইজ দ্য রাইড এবং তার সাথে তোমাদের পরীক্ষা থেকে আর কী কী আসতে পারে উত্তরপ্রদেশ সম্বন্ধে উত্তর প্রদেশের রাজধানীর কী নাম রাজধানীর নাম হলো লক্ষণৌ লক্ষণৌ হলো উত্তরপ্রদেশের রাজধানীর নাম এবং বর্তমানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কে আছেন যোগী আদিত্যনাথ আছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল কে আছেন রাজ্যপাল আছেন আনন্দীবেন পেটেল তো তার সাথে সাথে পয়েন্টগুলো নোট করে রাখো পরবর্তী প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন কার্বন ডেটিং পদ্ধতিতে কিসের বয়স নির্ধারণ করা হয় তো ফ্রেন্ডস আছে সঠিক বয়স নির্ধারণ করা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি জীবাশ্মীর বয়স নির্ধারণ করা হয় কার্বন ডেটিং পদ্ধতিতে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন জলকে শুদ্ধ মানা হয় তো ফ্রেন্ডস মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নলকূপের জল বৃষ্টির জল মাটির জল এবং চোখের জল তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি বৃষ্টির জলকে শুদ্ধ মানা হয় অপশান ইজ দ্য রাইট এবং তোমাদের পরীক্ষাতে আসে এই বৃষ্টির জলের পিএইচ মান কত বৃষ্টির জলের পিএইচ মান হল সেভেন ওকে এবং এই বৃষ্টির জলকেই শুদ্ধ মানা হয় এবং তার সাথে তোমরা মনে রাখবে ইউরিন অর্থাৎ মূত্রের পিএইচ মান কত তাহলে মূত্রের পিএইচ মান মূত্রের যে পিএইচ মান সেটা হলো সিক্স ওকে এবং তার সাথে তোমাদের পরীক্ষাতে আসে রক্তের পিএইচ মান কত রক্তের পিএইচ মান হলো সেভেন পয়েন্ট তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে পিএইচ মানগুলো তোমাদের পরীক্ষাতে আসে এবং তার সাথে তোমরা মনে রাখবে এই পিএইচ এর ফুল ফর্ম হলো পটেনশিয়াল অফ হাইড্রোজেন পিএইচ এর ফুল ফর্ম হলো পটেনশিয়াল অফ হাইড্রোজেন ওকে প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায় তো ফ্রেন্ডস সেখানে চারটি অপশন দেওয়া আছে আর্গন রেডন দুবার আর্গন আছে একটু কারেকশন করে নেবে আর্গন রেডন এবং কোনোটি নয় তো সঠিক অ্যানসার তোমরা নিচে কমেন্ট করে জানাও বায়ুমণ্ডলে পাওয়া যায় আর্গন ওকে তো অপশান ইজ দ্য রাইট অ্যান্সার আর্গন সবচেয়ে বেশি নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায় আর্গন কত পাওয়া যায় জিরো পয়েন্ট নাইন থ্রি পাওয়া যায় এবং ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস পাওয়া যায় নাইট্রোজেন পাওয়া যায় ওকে নাইট্রোজেন পাওয়া যায় কত পাওয়া যায় নাইট্রোজেন পাওয়া যায় আঠাত্তর পার্সেন্ট এবং অক্সিজেন পাওয়া যায় কুড়ি দশমিক নয় তিন পার্সেন্ট এবং সবচেয়ে বেশি পাওয়া যায় বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস পাওয়া যায় এবং নিষ্ক্রিয় গ্যাসের কথা যদি বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে আর্গন নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন এরোপ্লেনের চাকার টায়ারে কোন গ্যাস থাকে তো এখানে চারটি অপশান দেওয়া আছে সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও তো ফ্রেন্ডস এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে হিলিয়াম গ্যাস ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এরোপ্লেনের চাকার টায়ারে হিলিয়াম গ্যাস ফোরানো থাকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কেন হিলিয়াম গ্যাস ভরানো থাকে এরোপ্লেনের চাকার টায়ারে কারণ হিলিয়াম গ্যাস হচ্ছে হালকা গ্যাস এবং তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে হিলিয়াম গ্যাসের থেকেও হালকা গ্যাস হলো হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন কেন ভরানো থাকে না হাইড্রোজেন গ্যাস ভরানো থাকে না সে কারণে কারণ হাইড্রোজেন গ্যাস হলো জ্বলনশীল গ্যাস ওকে তার জন্য হাইড্রোজেন গ্যাস ভরানো থাকে না হিলিয়াম গ্যাস ভরানো থাকে ওকে পরবর্তী প্রশ্ন হলো ষোলো নম্বর প্রশ্ন ব্যারোমিটার যন্ত্রের পাঠ হঠাৎ করে যদি কমে যায় কমে গেলে কি বুঝবে তো এখানে চারটি অপশান দেওয়া আছে তুফান স্বচ্ছ আবহাওয়া বর্ষা এবং কোনোটিই নয় তো ব্যারোমিটারের পাঠ ব্যারোমিটারের পাঠ যদি হঠাৎ কমে যায় ব্যারোমিটারের পাঠ হঠাৎ যদি কমে যায় তাহলে তোমরা বুঝবে যে তুফান অর্থাৎ ঝড় বৃষ্টি হবে ওকে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যকে চিনির পাত্র বলা হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি উত্তরপ্রদেশ রাজ্যকে বলা হয় চিনির পাত্র ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার উত্তরপ্রদেশ এবং তার সাথে তোমরা মনে রাখবে এই উত্তরপ্রদেশ রাজ্য ক্ষেত্রফলের দিক থেকে চতুর্থ ওকে চতুর্থ সবচেয়ে বড় রাজ্য ক্ষেত্রফুলের দিক থেকে এবং বর্তমানে উত্তরপ্রদেশের সিএম কে আছেন একটু আগে বললাম যোগী আদিত্যনাথ এবং সেখানকার যে গভর্নর গভর্নর আছেন দিবেন প্যাটেল এবং উত্তরপ্রদেশের যে ক্যাপিটাল হল লক্ষ্ণৌ ওকে পরবর্তী প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত সাইলেন্ট ভ্যালি কাকে বলে তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্যারোল রাজ্যকে বলা হয় সাইলেন্ট ভ্যালি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ক্যারোল তো ফ্রেন্ডস তার সাথে তোমরা ক্যারোর রাজ্য সম্বন্ধে দু চার পয়েন্ট মনে রাখবে ক্যারোল রাজ্যে ক্যারোল রাজ্য রাজ্যে কী বলা হয় হাতির রাজ্য বলা হয় এবং ক্যারোল রাজ্যে অবস্থিত পেরিয়ার জাতীয় উদ্যান ক্যারল রাজ্যে অবস্থিত এবং ক্যারোল রাজ্যে মহিলার সংখ্যা সবচেয়ে বেশি পুরুষের তুলনায় এবং শিক্ষার হার ক্যারোল রাজ্যে সবচেয়ে বেশি ওকে এবং তার সাথে তোমরা মনে রাখবে ফুলের ঘাটি কোন রাজ্যকে বলা হয় উত্তরাখণ্ড রাজ্যকে বলা হয় ফুলের ঘাটি নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন নাহার হুল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত নাহার হুল জাতীয় উদ্যান সঠিক হয়ে যাবে কর্ণাটক রাজ্যে অবস্থিত অপশান ডি ইজ দ্য রাইট কর্ণাটক ওকে এবং কর্ণাটকের রাজধানীর কী নাম কর্ণাটকের ক্যাপিটাল হলো ব্যাঙ্গালোর এবং ব্যাঙ্গালোরকে কি বলা হয় সিলিকন সিটিও বলা হয় এবং কফি সবচেয়ে বেশি উৎপাদন হয় এই কর্ণাটকে পরবর্তী প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন নিম্নলিখিত হিলিয়াম গ্যাসকে আবিষ্কার করেন তো চারটি অপশান দেওয়া আছে সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি এ এবং বি সঠিক অর্থাৎ পিয়ের জানসেন ও নরম্যান লকার এই দুইজন ব্যক্তি হিলিয়াম গ্যাস আবিষ্কার করেছেন পিয়ের জানসেন এবং নরম্যান লকার কত সালে হিলিয়াম গ্যাস আবিষ্কার করেছেন সালটাও মনে রাখবে আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে পিয়ের জনসন এবং নরম্যান লিগন নকার এই দুইজন ব্যক্তি হিলিয়াম গ্যাস আবিষ্কার করেছেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্নের ছোট হয়ে যাবে অপশন বি গুজরাট রাজ্যে অবস্থিত গির জাতীয় উদ্যান অপশন বি ইজ দ্য রাইড গুজরাট এবং গুজরাট রাজ্যের যে রাজধানী গান্ধীনগর হলো রাজধানী গুজরাটের এবং দীনদয়াল উপাধ্যায় বন্দর গুজরাট রাজ্যে অবস্থিত এবং সবচেয়ে বড় তটরেখা গুজরাট রাজ্যে অবস্থিত এবং লবণ উৎপাদনে গুজরাট রাজ্য প্রথম স্থান তো এগুলিই ছিল আজকের আমাদের আজকের ভিডিওর আমাদের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র আজকে তোমরা একুশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট করো এবং তোমাদের ভিডিওটি হোয়াটসঅ্যাপ ফেসবুক যে গ্রুপগুলি আছে সেগুলিতে শেয়ার করো তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম